সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই এই পরিস্থিতিতে বাড়িতেই অবস্থান করছো এবং ভালো আছো। এখন সবাই বাড়িতেই অবস্থান করার কথা, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেকেই যার যার বাড়িতে অবস্থান করবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরাও বাড়িতে অবস্থান করছি। তো যাই হোক, আজকে তোমাদের পড়াশোনার অগ্রগতি এবং কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাকে জানিয়েছে মন ভালো নেই, অনেকদিন পড়াশোনা হয় না, স্কুল বন্ধ, স্কুল কবে খুলবে ইত্যাদি ইত্যাদি। তো তাদের ফোনের ভিত্তিতেই আজকে আমরা কিছু কথা বলবো, কিভাবে কি করা যায় এই বিষয়ে। তো আমি প্রথমেই যেটি বলবো, করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে, অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না, আর একান্তই যদি যাওয়ার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যদি কোনো কাজে বা প্রয়োজনে আমরা বাইরে যাই, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় থাকবে, বজায় রাখতে হবে, এই বিষয়টার উপরে খুবই জোর দেওয়া হয়েছে। আর পড়াশোনার বিষয়ে যদি আমরা একটু বলতে চাই, তাহলে সেটা হচ্ছে যে এখন সারা বাংলাদেশে অনলাইনে অনেক ক্লাস হচ্ছে। প্রথমতই আমরা বলবো সংসদ টেলিভিশনের কথা। সংসদ টেলিভিশনে প্রত্যেকের শ্রেণী অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস হচ্ছে, প্রতিদিন রুটিন মাফিক ক্লাস হচ্ছে। তো যাদের দ্বারা সম্ভব তারা এই সংসদ টেলিভিশনের ক্লাসগুলো দেখতে পারো। আরেকটা টেলিভিশন মোহনা টেলিভিশন, এটাও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস প্রচার করছে। সেটা হচ্ছে রাত্রে 9টার পরে বিভিন্ন ক্লাসগুলো দেখানো হয়, বিশেষ করে জেএসসির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ময়মনসিংহ অনলাইন স্কুল নামে একটা অনলাইন স্কুল করা হয়েছে, এখানেও বাংলাদেশের অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন, ইচ্ছা করলে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো। এখন কথা হচ্ছে যে আমরা ক্লাসগুলো কিভাবে দেখব। ইতিমধ্যে একজন আমাকে জানিয়েছে যে এই এমবি কোথায় পাবো। এটা একটা সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন, আসলে এমবি কোথায় পাবো। এখন আমি বলি, তোমরা একটু দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট স্কুল চলাকালীন সময়ে 3টা থেকে 4টা প্রাইভেট পড়ে থাকে, কমপক্ষে 1টা প্রাইভেট প্রত্যেক শিক্ষার্থী পড়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1টা বা 2টা প্রাইভেট পড়তে গেলে আমাদের 300 করে টাকা দিলেও 600-700 টাকা খরচ হয়, কিন্তু এখন যদি আমরা মোবাইলে এমনি তুলে নেই, এক্ষেত্রে কিন্তু 700 টাকার চাইতেও একটু কম খরচ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমবি আমরা কিভাবে তুলবো, কার মোবাইলে তুলবো। আমার জানা মতে প্রত্যেকটা ফ্যামিলিতেই 1টা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেটা হয়তো কোনো অভিভাবক ফেসবুক ব্যবহার করেন বা করেন না। আর আমার জানা মতে অনেক স্টুডেন্টেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট তারা রেগুলারলি ফেসবুক ইউজ করে। এগুলো ব্যবহার করেই কিন্তু ইচ্ছা করলে আমরা ওই ক্লাসগুলোর মধ্যে যুক্ত হতে পারি। এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অভিভাবকের সচেতনতা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিভাবক সে নাও বুঝতে পারেন, নাও ফোন দিতে পারেন বা না দেওয়ারই কথা। তো এক্ষেত্রে তাকে বোঝাতে হবে এবং দেখাইতে হবে যে আমরা কেন এটা স্মার্টফোনটা ব্যবহার করব, কেন এমবি তুলব বা কিভাবে আমরা অনলাইনের ক্লাসগুলোর সাথে যুক্ত হব। যদি আমরা সেটা পারি তাহলে আমার বিশ্বাস অভিভাবক অবশ্যই আমাদের সুযোগ দেবেন। এখন আমরা যাই যে অনলাইনে কিভাবে আমরা ক্লাসগুলো পাবো। প্রথমত হচ্ছে ফেসবুকে জাগোপিডি নামে একটা অ্যাপস আছে, অনেকের জানার কথা। এই জাগোপিডি অ্যাপসটা যদি আমরা ডাউনলোড করি তাহলে বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল আমরা দেখতে পাবো এবং সেটা এমবির বিনিময়ে দেখতে পাবো। তাহলে ওখানে মোহনা টেলিভিশন আর হচ্ছে সংসদ টেলিভিশন, এই 2টা টেলিভিশন থেকে নিয়মিত আমরা ক্লাসগুলো পাবো। দ্বিতীয়ত হচ্ছে যাদের ফেসবুক আছে তারা, আমরা শিক্ষক পরিচালিত, অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত কিছু ফেসবুক গ্রুপ রয়েছে। যেমন 1 নম্বর যেটা বলবো, কিশোর বাদায়ন, এইচইউআই বা অ্যাক্সেস টু ইনফরমেশন, এদের ফেসবুক গ্রুপ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ নামে ফেসবুক গ্রুপ রয়েছে, আইসিটি ফর টিচার, ময়মনসিংহ অনলাইন স্কুল। আরেকটা হচ্ছে আমাদের নওপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র নেত্রকোনা নামেও একটি গ্রুপ রয়েছে, রংপুর অনলাইন স্কুল, কুষ্টিয়া অনলাইন স্কুল, বরিশাল অনলাইন স্কুল, এভাবে অনেক অনলাইন স্কুল রয়েছে। আমরা যদি ফেসবুক আইডিতে এই জনপ্রিয় গ্রুপগুলোকে আমরা যদি অ্যাড করে নেই, তাহলে যখনই লাইভ ক্লাস চলবে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। এবং
লাইভ ক্লাসগুলো চলেও যদি যায়, তারপরেও ফেসবুক ব্রাউজ করলে এই গ্রুপগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ক্লাসগুলি দেখতে পারব। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ক্লাস করতে ইচ্ছুক কিনা, আমি পড়াশোনা করতে ইচ্ছুক কিনা, আমি এগুলো শিখতে ইচ্ছুক কিনা, দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর। আমার যদি ইচ্ছা থাকে, আমি যদি চিন্তা ভাবনা করি যে আমি আজকে সারাদিনে কিছু না কিছু শিখব, তাহলে এ লটস অফ সোর্স উই হ্যাভ, আমাদের প্রচুর পরিমাণে এটা উৎস রয়েছে। আর এখন দেখো ফেসবুকটাই একটা শিক্ষণীয় টুলস, টিচিং এইডস হিসাবে পরিণত হয়ে গেছে। একটা স্মার্টফোন, এটা এখন আমার একটা ক্লাসরুম, আমার একটা ঘর একটা ক্লাসরুম। আরেকটা বিষয় বলবো, ইতিমধ্যে আমার হৃদয়, আশা, সাকিব এরকম আরও কয়েকজনের সাথে কথা হয়েছে, তোমরা যদি এই ফেসবুক কানেক্টিভিটির মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে যদি অনলাইন ক্লাসগুলোতে ইনক্লুড হতে চাও, তাহলে আমরাও অনলাইন ক্লাস শুরু করব। ক্লাস শুরু করা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা তোমাদেরকে কীভাবে ইনক্লুড করব এবং তোমরা সেটা চাও কি না, এটার উপর নির্ভর করবে। তোমরা যদি ফেসবুক ব্রাউজ করে এমবি খরচ করে যদি অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে পারো, তাহলে আমরাও আমাদের রুটিন মাফিক যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আমরা করতে পারব। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই তথ্যটাই দিচ্ছি যে অবসর সময়গুলো এই অনলাইন ক্লাসগুলো দেখে কাটাতে পারো, এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে, আমাদের সাথে যোগাযোগ করবে, বলবে, আমরাও যাতে এই অনলাইন স্কুলগুলো শুরু করতে পারি, অনলাইন ক্লাসগুলো আমরা নিতে পারি, সেই চিন্তা ভাবনা করবো। আর সম্পূর্ণটাই নির্ভর করবে তোমাদের ইচ্ছা বা আগ্রহের উপর। আর একটু আগে আমরা যে কথাগুলো বললাম ফেসবুক অ্যাপস এর কানেক্টিভিটি বা অনলাইন ক্লাসের, এই সংক্রান্ত যদি কারোর কোনো প্রয়োজন বা সহযোগিতার দরকার হয়, অবশ্যই আমাকে স্মরণ করবে, আমি সাধ্যমতো চেষ্টা করব এই টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য। আর আশা করি এই ভিডিওর পর তোমাদের ফিডব্যাকটা দিবে, জানাবে, এবং তোমাদের ফিডব্যাক বা কমেন্টস বা ফোনের পরবর্তীতে আমরা এর পরবর্তী করণীয়টা ঠিক করব। তো যাই হোক, সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, অযথা ঘোরাঘুরি করবে না, এবং যতটুকু পারো পড়াশোনার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।